বাংলাদেশে এখন পর্যন্ত কম বেশি 80 প্রজাতির সাপের সন্ধান মিলেছে। সাপ নিয়ে কাজ করা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসাব বলছে, এর মধ্যে মানুষের মৃত্যুর কারণ হতে পারে এমন বিষধর সাপের সংখ্যা 7 থেকে 8টি। দেশে বছরে 4 লাখ মানুষ সাপের দংশনে আক্রান্ত হয়, মৃত্যুর সংখ্যা 7,500-এর কিছু বেশি। বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের নাম নায়া নায়া। গোখরা প্রজাতির এই সাপ ফনা তোলে এবং এর ফনায় চশমার মতো দুটি বলয় থাকে। রাজশাহী অঞ্চল প্রধানত এদের বসবাস। তালিকার 2 নম্বরে রয়েছে নায়া কাউচিয়া। বাংলাদেশে যত সর্পদংশনের ঘটনা ঘটে এর মধ্যে সবচেয়ে বেশি ছোবল দেয় এই সাপ। এটিও গোখরা প্রজাতির সাপ। লোকমুখে এরা জাত সাপ নামেও পরিচিত, কেউ কেউ ডাকে জওরা। এই সাপও ফনা তোলে, এর আবাসস্থল প্রধানত সিলেট ও নোয়াখালী এলাকায়। কিং কোবরা বা রাজ গোখরা বা শঙ্খচূড় আছে তালিকার 3 নম্বরে। গোখরার তুলনায় আকার এটি বিশাল। রাগ হলে লেজের উপর দাঁড়িয়ে ফনা উঠে যেতে পারে মানুষের মাথার উপর। এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে, ফলে ভয়ানক বিষধর হলেও এর কামড়ে মৃত্যুর সংখ্যা কম। বাংলাদেশ ছাড়া ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় এই সাপ বেশি দেখা যায়। 4 নম্বরে থাকা সাপের নামই ভয় ধরিয়ে দেবে। একে বলা হয় শঙ্খিনী, কেউ কেউ ডাকে শাকিনী, কেউটে নামেও এর পরিচিতি রয়েছে। এর ইংরেজি নাম ক্রেইট। বিশ্বে এ ধরনের সাপের 8টি প্রজাতি রয়েছে, এর মধ্যে 5টি বাংলাদেশে পাওয়া যায়। এই সাপ বাড়ির আশপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে। সাপটি কামড়ালে তাৎক্ষণিকভাবে টের পাওয়া যায় না, কামড়েই সে পালায়। ফলে চিকিৎসা হয় না বা হলেও হয় দেরিতে। তাই দেশের সবচেয়ে বেশি মৃত্যুর কারণ কেউটে সাপ। বিশের দিক দিয়ে 5 নম্বরে রয়েছে কালো নাইজার। এটিও কেউটে বা শঙ্খিনী জাতের সাপ। এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি। আতঙ্কের উৎস রাসেলস ভাইপার আছে তালিকার 6 নম্বরে। এটি চন্দ্রবোরা ও উলোবোরা নামেও পরিচিত। সাপটি প্রায় 100 বছর আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 2013 সালে রাজশাহী অঞ্চলে আবার ফিরে আসে, এরপর তা ছড়িয়ে গেছে 35টির মতো জেলায়। এই সাপে কাটলে স্নায়ু অবশ হয়ে আসে, রক্ত জমাট বেঁধে যায়। এই সাপ মানুষ দেখলে তেড়ে আসে বা আক্রমণ করে বলে গুজব রটেছে। বাস্তবে এরা অলস প্রজাতির, কুণ্ডলী পাখি এক জায়গায় পড়ে থাকতে পছন্দ করে, হিস হিস শব্দ তুলে সাবধান করে, ভয় পেলেই ছোবল দেয়। 7 নম্বরে আছে সবুজ বোরা, ইংরেজির নাম গ্রিন ভাইপার। স্থানীয়ভাবে বলা হয় গাল টাওয়া নামেও। এদের মাথার অংশ মোটা। এই জাতের মোট 6টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে। এটি সাধারণত মানুষের মুখে, মাথায় এবং গায়ে দংশন করে। এর দংশনে স্নায়ু ও মাংসপেশিতে রক্তপাত হয়, মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে। সামুদ্রিক সাপও অত্যন্ত বিষাক্ত হয়। বাংলাদেশে 16 প্রজাতির বিষধর সামুদ্রিক সাপ রয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদা হাসান। বঙ্গোপসাগর, সুন্দরবনের নদী মোহনা থেকে সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র উপকূলের কাছাকাছি এলাকায় এসব সামুদ্রিক সাপের দেখা পাওয়া যায়। সামুদ্রিক সাপগুলোর মধ্যে সবচেয়ে বিষধর হল হুক নোজ বা বর্শি নাক। তীব্র বিষধারী সাপের দেহ তামাটে ধূসর রঙের এবং গায়ে নীলাভ ধূসর বা কালচে ব্যান্ড থাকে। এর সর্বোচ্চ দৈর্ঘ্য 140 সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য 110 সেন্টিমিটার। উন্মুক্ত জলাশয়ের অগভীর পানিতে, উপকূলীয় উপহ্রদ, প্যারাবন, মোহনায় এবং নদীর মুখে বর্শি নাক সাপ পাওয়া যায়। 2023 সালে বাংলাদেশের কক্সবাজারে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল ইয়েলো ভ্যালিড বা কালো ও হলুদ সামুদ্রিক সাপ। বিষধর সাপটি বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় দেখা যায়। এদের প্রধান খাবার সামুদ্রিক মাছ। সাপটির পেটের দিকে হলুদ এবং পিঠ গাঢ় বাদামি বা কালচে রঙের চ্যাপ্টা, আর লেজে গোলাকৃতির গাঢ় বাদামি বা কালচে রঙের চিহ্ন থাকে। লম্বায় 2-3 ফুটের বেশি হয় না। সাপে কাটলেই মানুষের মৃত্যু হবে এমন একটি ভুল ধারণা প্রচলিত আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, বাংলাদেশে 80% সর্প দংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ, ফলে সাপে কাটলে মৃত্যু হবে এমন ধারণা ঠিক নয়। তবে সাপ কামড়ানোর পর যত দ্রুত সম্ভব সাপে কামড়ানোর ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে, নিতে হবে নিকটস্থ সরকারি হাসপাতালে। কোনোভাবেই ওঝা কিংবা ঝাড়ফুঁকের জন্য সময় ক্ষেপণ করা যাবে না।